সপ্তম দফায় নোয়াখালীর ভাষাঞ্চরে স্থানান্তর করা হচ্ছে একশো ছাব্বিশ পরিবারের দুশো সাতান্ন জন রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গার বোর্ড ক্লাব থেকে নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের নেওয়া হবে সকাল সাড়ে নয়টার দিকে জাহাজ ছাড়ার কথা রয়েছে এর আগে গতকাল উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে সাতটি বাসে করে তাদের বিএন এন শাহিন কলেজের ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয় জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটাই ভাষাঞ্চরে প্রথম দফায় রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম গেলো বছর চার ডিসেম্বর প্রথমবারের মতো রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষাঞ্চরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয় এ পর্যন্ত ছয় দফায় মোট আঠারো হাজার তিনশো চৌত্রিশ জন রোহিঙ্গাকে নেয়া হয়েছে সেখানে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয়ে রোহিঙ্গা স্থানান্তর কার্যক্রম কখন শুরু হবে আর আজ কতজন রোহিঙ্গাকে ভাষাঞ্চর নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি বোট ক্লাব ঘাটের পাশেই এই জায়গা দিয়েই কিন্তু তাদেরকে কিন্তু এবারের দফায় যাদেরকে নেওয়া হবে গতকাল আমরা দেখেছি উখিয়া থেকেই তাদেরকে কিন্তু আসলে বাসে করে নিয়ে আসা হয়েছে তো আসলে কতজন যাবে সেভাবে কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি প্রায় দুশোর উপরে কিন্তু আসলে রোহিঙ্গারা তারা যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি সব মিলিয়ে বলা যায় আপনি অবশ্য বুঝতে পেরেছেন যে প্রস্তুতি একেবারে তাদেরকে সেই প্রস্তুতি তারা নিয়েছেন এমনকি স্কুলের মধ্যে গতকাল রাতে তাদেরকে এনে কিন্তু রাখা হয়েছে কিন্তু যারা এসেছেন তারা স্বেচ্ছায় এসেছেন এবং উকিয়াতে যারা বসবাস করছেন সেখান থেকে অনেক রোহিঙ্গা কিন্তু আসলে ছড়ে নিয়ে যাওয়া হয়েছে আপনি জানেন যে ডিসেম্বরের তিন এবং চার তারিখ থেকে কিন্তু আসলে নেওয়া শুরু হয়েছে এমনকি শেষবারের মতো যে সর্বশেষ যাদেরকে নেওয়া হয়েছিল প্রায় মার্চের একটা এক তারিখে কিন্তু আসলে নেওয়া হয়েছে এরপরে কিন্তু আমরা এপ্রিলের দিকেও কিন্তু আসলে নেওয়া হয়েছে সব মিলে বলা যায় কিন্তু আসলে যে গত এই বছরের মানে এই বছরের শুরু থেকে কিন্তু অনেক রোহিঙ্গা কিন্তু বাসাঞ্চলে তাদেরকে কিন্তু স্থানান্তর করা হয়েছে যারা স্থানান্তর হয়েছে তারা কিন্তু অনেকটা ভালো আছে এমনকি উন্নত ভাবে তাদেরকে কিন্তু আসলে বসবাস করতেই কিন্তু তাদেরকে সেই জায়গায় নেওয়া হচ্ছে এবং কি ভাবে কিন্তু আসলে সেই বাসাঞ্চলকে একেবারে গড়ে তোলা হয়েছে আর সরকারিভাবেই কিন্তু আসলে তাদের তাদেরকে যে সহায়তা দেয়া হচ্ছে সেই সহায়তাও তারাও পাচ্ছে সব মিলে বলা যায় যারা বাসাঞ্চলে আছেন তাদের সাথেও আমরা গিয়ে সেখানে কিন্তু কথা বলেছি তারা বলছিলেন আমাদেরকে সেখানে কিন্তু খুব একটা ভালো আছে যেখানে উকিয়াতে একেবারে কিন্তু আসলে যেভাবে জীবনযাপন করছে সেই থেকে কিন্তু তাদেরকে কিন্তু আসলে উন্নতভাবে বসবাস করতে কিন্তু আসলে বাসান চলে নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন তো এ ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে মাহমুদের কাছে